প্রথমা কাদম্বিনী, উনিশ শতকের রেনেসাঁস নারী, বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জীবনের পর গড়ে ওঠে এই ধারাবাহিক। আরম্ভ হবার পাঁচ ছয় দিন পরেই শুরু হয়ে যায় লকডাউন। টানা তিন মাসের পর যখন পুনরায় শুরু হলো, ততক্ষণে ধারাবাহিকে এসেছে একরাশ বদল, ফলে কিছু পরিমাণ দর্শক হাতছাড়া হলো। কিন্তু তারপর সোলাঙ্কি রায় ও হানি বাপনার অসাধারণ অভিনয়ে ধারাবাহিকে প্রাণ আসে। কাদম্বিনীর জীবন সংগ্রাম বেশ এনজয় করে দর্শকেরা। ধীরে ধীরে অনেক ডাইহার্ট ফ্যান তৈরি হয়, যারা প্রথমা কাদম্বিনী ছাড়া কিছুই বোঝে না। এত ভালোবাসা দিলেও দর্শকের সংখ্যা খুব বেশি বাড়েনি। বাঙালি দর্শকের সেই এক স্বামী দুই বউ এই গল্পই বেশি প্রিয়, ফলে ছটার স্লটে কোনো দিনই স্লট অধিকার করা হয়নি প্রথমা কাদম্বিনীর। টিআরপি যেন বাড়ছে না। অবশেষে ধারাবাহিকটিকে যখন পাঁচটার স্লটে পাঠানো হয়েছিল, তখনই বলেছিলাম চ্যানেলের পরবর্তী টার্গেট কিন্তু প্রথমা কাদম্বিনী। তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি। যাই হোক, এই সন্দেহ আরও তীব্র হলো যখন একটা প্রোমো কভার করা হলো না, বারবার গল্প টানা হলো। তখনও ভিডিও করে বলেছিলাম এই ব্যাপারে। অবশেষে সেই সব কথা সত্যি হতে চলেছে। শেষ হচ্ছে সবার প্রিয় প্রথমা কাদম্বিনী। হ্যাঁ, সেই রকমই জানা যাচ্ছে। ফ্যালনাকে জায়গা করে দিতে এই ফেব্রুয়ারি মাসেই শেষ হচ্ছে প্রথমা কাদম্বিনী। সম্ভবত 10-12 তারিখের মধ্যেই শেষ হবে শ্যুটিং, আর 15 তারিখ আসতে পারে ফ্যালনা, তবে অন্য স্লটে আসবে। যদিও এই সব বিষয়ে চ্যানেল এখনও মুখ খোলেনি, কিন্তু ভিতরকার খবর শেষ হচ্ছে, বলা ভালো বন্ধ করা হচ্ছে প্রথমা কাদম্বিনী। এই বিষয়ে আরও ভিডিও চাইলে কমেন্ট করো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।